তোকে কেউ পেটে ধরেনি, মা ষষ্ঠী তোকে নিজের হাতে গড়ে তুলেছেন, তারপর প্রাণ প্রতিষ্ঠা করেছেন, তাই মা ষষ্ঠী তোর মা। ষষ্ঠী মা আমার মা। তাহলে তাহলে কি হলো? কি হলো? পেটে ধরলে মা, নইলে কার ছা, নারীর টানে গর্ভভুল, নিজের হাতে গড়ে তুল। ঠিকই তো, পেটে না ধরলে নারীর চোখ থাকবে কোত্থেকে? কিন্তু হেয়ালিতে তো বলছে নারীর টান নিয়ে গর্ব ভুলে যেতে, তার মানে নারীর চোখ না থাকলেও মা হওয়া যায়। নিজের সন্তানকে নিজের হাতে গড়ে তুলতে হবে, নিজের হাতে গড়ে তুল। ঠিক আছে, আমি নিজের সন্তানকে নিজের হাতেই গড়ে তুলব, কিন্তু তারপর যে বলা আছে প্রাণ আসলে ঘুচবে পাপ, আমি যাকে করব তাকে আমি প্রাণ দেব কি করে? আমি তো আর দেবী নই, সামান্য একটা মানুষ। এই তো তুমি পারছো মা। কোথায় আর পারছি, মা ষষ্ঠী তোকে প্রাণ দিতে পেরেছে, তাই না? তুই আর জীবন্ত, কথাবার্তা বলছিস, চলাফেরা করতে পারছিস। কিন্তু আমি যাকে করব সে তো এক নিষ্প্রাণ পুতুল হয়েই থাকবে। তুমি কেন চিন্তা করছো বলো তো মা? তুমি তো প্রায় পুরোটাই বুঝে গেছো। আরে বাবা, আগে তো ছেলে বড়, তারপরে প্রাণের কথা ভাবা যাবে। কি বললি, ছেলে করব? আমার ছেলে? অনেক রাত হয়ে গেল, রাতের রান্না বান্না তো কিছুই হলো না। না, রাতের জন্য দুটো ভাত ফুটিয়ে নি। এতটা দুধ আছে যখন, একটু ক্ষীর তৈরি করে রাখি। কাল না হয় তিন করিকে কটা ক্ষীরের বরফি গড়ে দেবো। বাছা আমার মিঠাই খেতে বড় ভালোবাসে। বলেছিলাম ছেলে করব, কিন্তু ছেলে গড়ব কি দিয়ে? পাথর খুঁতে ছেলে করা তো আমার কম্য নয়, ওসব ছেনি বাটালি ওসব দিয়ে তো কাজ করার আমার অভ্যেসই নেই। তাহলে কি মাটি দিয়ে করব? না, মাটি দিয়েও তো আমি কোনোদিনও মূর্তি গড়িনি। আমাদের মহলতলির শ্রীনাথ কাকার মেয়ে কুসুম দিদি কত সুন্দর মাটির পুতুল গড়ত, কত সুন্দর দেবদেবীর মূর্তি গড়ত, ঠিক যেন জ্যান্ত। আমি কি পারবো তার মতো করতে?
দুধটা তো ফুটে গেল দেখছি। ছোট থেকে তো ক্ষীর ছানা নিয়েই নাড়াচাড়া করছি, আর তো কিছুই জানি না আমি। আচ্ছা, ক্ষীর দিয়ে ছেলে গড়লে কেমন হয়? জাদুকর এখন আসছেন না কেন? এত দেরি হচ্ছে কেন ওনার? তাহলে কি ওই ষষ্ঠী বুড়ি সুধাকে বাঁচাতে ওখানে গিয়েও হাজির হয়েছে নাকি? কি হলো কিছুই তো বুঝতে পারছি না। এই তো ফিরে এসেছেন। কি হলো, কাজ হয়েছে? সারা গায়ে ভাবে পড়লো কি করে? এসবের অর্থ কি? হ্যাঁ, সুধা শেষ হয়েছে? কি হলো জাদুকর, আপনি এভাবে চুপ করে আছেন কেন? উত্তর দিন আমার প্রশ্নের। কাজ হয়নি রাজকন্যে, সুধাকে মারা তো দূরস্থ, তার ধারে কাছেও পৌঁছতে পারিনি আমি। ওই বিরাম ভবনের চার ধারে ছিল আগুনের বেড়া, সেই বেড়া টোপকে কক্ষে ঢোকা অসম্ভব। অসম্ভব? যা অন্যের কাছে অসম্ভব তা আপনার কাছে সম্ভব বলেই তো আপনি নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর হিসেবে দাবি করেন। তাহলে এই ক্ষেত্রে কোথায় গেল আপনার সব কেরামতি? এখন বুঝতে পারছি, আপনি মুখে শুধু বড় বড় বুড়ি তুলেছিলেন, আদবে আপনি চরম একজন অপদার্থ মানুষ। আপনার জাদুর তেজ সামান্য একজন গিয়ে মেয়ের সামনে পর্যন্ত যেতে পারলো না। ঠিক আপনাকে জাদুকর, ঠিক আপনার জাদুকে। আপনি কি ভেবেছিলেন কয়েকটা বাচ্চাদের মায়া দেখিয়ে আর মিথ্যে বুলি আওড়ে আপনি রাজকন্যা সাগরিকার মন জয় করে ফেলবেন? কখনো না, কখনো না। আপনার মতো একজন তুচ্ছ জাদুকরের রাজকন্যা সাগরিকাকে পাওয়া তো দূর, সামনে দাঁড়ানোর যোগ্যতা নেই। আমি বেশ বুঝতে পারছি, আপনাকে দিয়ে আমার আর কোনো কাজ হবে না, আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। অল্পেতে এত অস্থির হয়ো না রাজকন্যে, একবার চেয়ে দেখো আমায়। এখন আমি সম্পূর্ণ সুস্থ এবং সুধাকে নতুন করে আক্রমণ করার জন্য তৈরি। কথা দিচ্ছি, এবার আমি সফল হবই। আপনাকে আর সফল হতে হবে না। আপনার সফল হতে হতে ওই সুধা বাচ্চার জন্ম দিয়ে দেবে, সবকিছু আমার হাতের বাইরে বেরিয়ে যাবে, আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। আপনার অপারগতার জন্য আমি আমার লড়াইয়ে কিছুতে হারতে পারবো না। না না জাদুকর, আপনাকে আমার আর কোনো প্রয়োজন নেই। রাজকন্যে, এ নিশ্চয়ই তোমার রাগের কথা, তাই না? না, একদম না। আপনার উপর ভরসা করে আমি আপনাকে একাধিকবার সুযোগ দিয়েছি, কিন্তু আর না। জানেন তো জাদুকর, আমি কি মনে করি, একজন অকর্মণ্য গরুর থেকে শূন্য গোলার অনেক ভালো। কি, আমি অকর্মণ্য অপদার্থ?
এত কিছুর পর তোমার এই কথা মনে হচ্ছে রাজকন্যা? এত দিন ধরে তোমার লড়াইকে আমি নিজের লড়াই মনে করে প্রাণ পাত করে তোমার শত্রুকে, শুধুমাত্র তোমার শত্রুকে মারতে গিয়ে বারবার আমার শরীরে আঘাত দিয়ে ফিরেছি আমি। তারপরেও তুমি এই কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম। আপনি কথাটা আঘাত পেয়েছেন না পেয়েছেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। আপনাকে শুধু আমি একটা কাজ দিয়েছিলাম জাদুকর, আর সেটা হলো সুধাকে হত্যা করা, আর সেই কাজও আপনি চূড়ান্ত ভাবে অসফল হয়েছেন। তাই এটাই আমার শেষ কথা, আমি আর আপনাকে আমার সঙ্গে চাই না। বেশ, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো সাগরিকা, সুধাকে মারতে গিয়ে আমাকে এক দেবীর সাথে লড়াই করতে হয়েছে। আমি একজন জাদুকর হয়ে একজন দেবী শক্তির মুখোমুখি হয়েছি, নিজের মৃত্যু হতে পারে জেনেও এগিয়ে গেছি শুধুমাত্র তোমার জন্য সাগরিকা। আজ আমার সামান্য ব্যর্থতার কারণে যদি আমার সম্পর্কে তোমার এই ধারণা হয়, তবে আর নয়, আজ এই মুহূর্ত থেকে তোমার লড়াই তুমি একা লড়বে সাগরিকা। আমিও আপনাকে আর আমার সঙ্গে রাখতে চাই না। কাজের বেলা অষ্টরম্মা আর মুখে বড় বড় কথা, কাউকে লাগবে না আমার, কাউকে লাগবে না। ওই সুধাকে আমি আমার নিজের হাতে শেষ করব, নিজের হাতে। কোথায় আছো ষষ্ঠী মা? তোমায় ছাড়া চলবে না, সুধা মায়ের বিপদ ভারী, উপায় বলো তাড়াতাড়ি। কি হয়েছে কি বলে, কি হয়েছেটা কি বল দেখি। হ্যাঁ আচ্ছা, লোককে আমি মেয়ের পাহারাদারের জন্য ঠিক করেছি বাপু। তো না আছে ঘটে বুদ্ধি, না আছে গায়ে জোর, পাঁচ থেকে চুন খসতে না খসতে মা মা করে ডাকাডাকি শুরু করে দিস বাছা। কি হয়েছে কি, এত ডাকাডাকি কি হয়েছে শুনি। আমার দ্বারা যদি সব হতো তাহলে কি তোমাকে ডাকতাম? ঠিক আছে বল দিকে কি হয়েছে কি। খুব তো সুধা মায়ের বাড়ির চারদিকে গন্ডি দিতে বললে, শত্রুরাও ঢুকতে না পেয়ে আগুনের ভয়ে পালালো। কিন্তু এবার 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 কি বলি, তারা কি চুপ করে বসে থাকার লোক? মাটির ওপর দিয়ে আগুনের বেড়াটককে ঢুকতে পারবে না ঠিকই, কিন্তু এবার যদি আকাশ দিয়ে ঢুকে। ঠিক বলেছিস বাছা, এই দিকটা তো আমি ভালো করে ভেবে দেখিনি। দাঁড়া দাঁড়া দেখি কি করা যায়, দাঁড়া। পরিশ্রমটাই না হলো বাপু, তোদের এই মা বেটার জন্য আমাকে কি ধকলটাই না পোয়াতে হয়, কি ধকলটাই না গেল। এই বুড়ো বাচ্চা তো ধকল সহ্য হয়, খিদে পেয়ে গেছে। তোর মা হেসে নেই, ভালো মন্দ কিছু আছে? মিঠাই মিঠাই আছে? আমি ওসব জানি না, নিজেকে হেসেলে গিয়ে দেখো গিয়ে যাও। তুমি কি চাই জানো না, অকমা ঠেক। শুধু এইটুকু ক্ষীর, এইটুকু ক্ষীর দিয়ে ছেলে গড়ব কি করে? ছেলে গড়তে তো অনেক ক্ষীরের দরকার, তাছাড়া এই ক্ষীর দিয়ে ছেলে গড়লে তো কিছুদিন বাদে এই ক্ষীর নষ্ট হয়ে যাবে। তাহলে আমি আর ভাবতে পারছি না, না আজকে আর আমি ভাববো না, বরং দুটো খেয়ে
আজ শুয়ে পড়ি। শুনেছি রাত পোহালে বুদ্ধি খোলে, কিন্তু ছেলেটা যে কোথায় গেল? ভাত তো তৈরি হয়ে গেছে। তিন করি, তিন করি। খুব দেবাক হয়েছে আমার মেয়ের, রাজার বউ কিনা এক ফোঁটা মন নেই গো মিঠাই বানানোর কাজে। এরকম করলে আমার কি করে চলবে বলো দিদি? মুখটা পড়ে খারাপ হয়ে গেলাম। এসব কি হচ্ছে শুনি? তুই তুই এত তাড়াতাড়ি চলে এলি যে বড় না, মানে আসলে কেকটা খুব ভালো হয়েছে কিন্তু সে আমি জানি, কিন্তু এটা কি ভালো হচ্ছে? এটা কি কোনো মায়ের মতো কাজ হলো বলো? আমি কত কষ্ট করে ক্ষীর বানালাম আর তুমি সব ক্ষীর খেয়ে শেষ করে দিচ্ছ, এবার কি হবে শুনি? এই তিন করি যা তো গিয়ে হাটে বাজারে বনে বাজারে সকলকে গিয়ে বলে দে যে ষষ্ঠী ঠাকুর ক্ষীর চুরি করে খায়, এবার থেকে ওনার পূজাতে আর প্রসাদ টোসাদের দরকার নেই, উনি নিজেই সকলের হিসেলে গিয়ে সব ক্ষীর চুরি করে খেয়ে নেবেন। যা তো তিন করি, যা যা বললাম তাই কর। আয় খবরদার বলছি, দাঁড়া চুপ করে, গুড গুড করে হেঁটে চলে যাচ্ছে, দাঁড়া বলছি, কোথাও যাবি নে। একই কথা, হ্যাঁ পেটে টান পড়েছে বলে খিদের জ্বালায় মেয়ের হেঁসেলে ঢুকে এক ছিটে ক্ষীর মুখে দিয়েছি বই তো নয়। তুই তা বলে তোর মাকে বদনাম করবি বাছা? তুই তো আমার মেয়ে সুধা, এটা একটা মেয়ের কাজ। আচ্ছা ঠিক আছে, করব না বদনাম, তবে একটা শর্তে। শর্ত বলি সুধা? আমার বাগে পেয়ে তুই আমার সাথে শর্ত ধরবি? ধরবই তো, তুমি আমাকে অভিশাপের কাটান বলতে কম ঘুরিয়েছো, এবার আমার শর্তটাও মানতে হবে, নইলে আমি তোমার নামে বদনাম রটিয়ে তবেই থামবো। মা গো মা, এ মেয়ে না জল না শুনে। ঠিক আছে বল বাপু বল, তোর কি শর্ত সেটা শুনি। তোমাকে আমার জন্য কাল সকালে ক্ষীর আনতে হবে, যদি এনে দিতে পারো তাহলে আমি মুখে কুলু পেটে বসে থাকব। ক্ষীর? ইয়ার এমন কি কথা, সে সকালবেলা এনে দেওয়া যাবে। একটু আধটু ক্ষীর নয়, আমার চার গামলা ক্ষীর চাই। কত? চার গামলা। চার গামলা? ইয়া তো বলি হ্যালো ছুরি, এত ক্ষীর দিয়ে কি করবে শুনি? চান করবে? সে যাই করি না কেন, তাতে তোমার কি কাজ আছে? তাই লাগবে, তুমি এনে দিতে পারবে কিনা বলো। ঠিক আছে বাছা ঠিক আছে, সে না আমি এনে দেবো তো, কিন্তু এক ফোঁটা ক্ষীর খেয়েছে কি খায়নি,
क्षीर हले चलबे ना क्षीर एमन होते हबे जा चिरकाल पचबे ना नष्ट हबे ना चिरकाल एक स्वाद गंध और बर्ण थाकबे এমন ক্ষীরের কথা তো আমি বাপের জন্মে শুনিনি বাছা।